আচমকা গুলির আওয়াজ ঘরের মধ্যে ক্লাস এইটের ছাত্রের রক্তাক্ত দেহ মালদার কালিয়া চোকের জালুয়া বাধারে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের অনুমান ক্লাস এইটের ছাত্র শামিউল ইসলাম নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে থাকতে পারে বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন শামিউলের বাবা মা মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন বাড়িতে একাই ছিল স্বামীউল সেই সময় স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীর বাড়িতে গেলে তাদের মধ্যে শামিউলের রক্তাক্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন জানিয়েছেন নমাস আগে দুর্ঘটনায় জখম হয়েছিলেন শামীউল তারপর থেকে মানসিকভাবে অসুস্থ ছিল রাজিদের চিকিৎসা চলছিল সম্প্রতি মোবাইলে আসক্ত হয়ে পড়ে নাবালক কোনোভাবেই রিল তৈরি করতে গিয়ে ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে তদন্তকারীদের অনুমান বন্দুক নিয়ে খেলতে গিয়ে প্রাণ গিয়েছে শামীউলের সেক্ষেত্রে সেভেন এম এম পিস্তল কোথা থেকে পেল শামীউল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা পাশাপাশি কেউ শামীউলকে খুন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে